প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বইয়ের থেকে পাঠ 51 গাছ লাগানো নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? প্রতিবারের ন্যায় আমি তোমাদেরকে অধ্যায়টি পড়ার আগে কি করব, শব্দার্থ দিব। ওই শব্দার্থগুলো জানা থাকলে তোমাদের পাঠটি পড়ার সময় সুবিধে হবে। তাহলে আমরা এখন কি করব, প্রথমে আগে শব্দার্থগুলো লিখে নিব। তোমরা তোমাদের খাতা পেন্সিল নাও এবং খুব সুন্দর করে লিখে নাও। তারপর আমি তোমাদেরকে সেগুলোর অর্থগুলো বলে দিব। এরপরে আমরা পাঠটি পড়ে তারপর পাঠটি পড়তে এবং বুঝতে সহজ হবে আমাদের, ঠিক আছে? তো তাহলে আমরা এখন প্রথমে শব্দার্থগুলো জেনে নিই। তাহলে কি আমাদের গাছ লাগানো, এখান থেকে আমি তোমাদেরকে শব্দার্থ দিচ্ছি। দেখো, এক ক্লাস অর্থ শ্রেণী, মজা অর্থ আনন্দ, তিন নম্বরে আছে ধীরে ধীরে, ধীরে ধীরে অর্থ আস্তে আস্তে, চার নম্বরে আছে উৎসব, উৎসব অর্থ অনুষ্ঠান, তাহলে দেখো এই গাছ লাগানো অধ্যায়তে আমরা শব্দার্থ পেয়েছি চারটি। দেখো, ক্লাস, ক্লাস হচ্ছে ইংরেজি শব্দ, তো এটার বাংলা শব্দ হচ্ছে শ্রেণী। দুই নম্বরে আছে মজা, মজা হচ্ছে আনন্দ, আমরা যখন খুব ভালো লাগে মজা করি সেটাই হচ্ছে আনন্দ। তিন নম্বরে হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে হচ্ছে আস্তে আস্তে। চার নম্বর হচ্ছে উৎসব, উৎসব হচ্ছে আনন্দের অনুষ্ঠান, বুঝতে পেরেছো? ওই উৎসবে আমাদের মজা লাগে, আনন্দ লাগে, আর সেটাই হচ্ছে আনন্দের অনুষ্ঠান, বুঝেছ? তো এই হচ্ছে তোমাদের চারটি শব্দার্থ দিলাম এই অধ্যায় থেকে। তো তোমরা এগুলো লিখে নাও, আগে লিখে নাও।
ঠিক আছে তাহলে আশা করি তোমাদের লেখা শেষ এখন আমরা তোমরা তোমাদের বইটি হাতে নাও তারপর দেখি এই অধ্যায়তে কি আছে আমরা পড়ে জেনে নি নাও সবাই হাতে নাও দেখো পাঠ 51 টি আমাদের গাছ লাগানো সোমা আপার পড়ানো শেষ ক্লাসের সবাই খুশখুশ করছে সোমা আপা আপা মানে আমরা তোমরা যেমন আমাদেরকে মিস বলো আপা অন্যান্য স্কুলগুলোতে কিছু কিছু স্কুলে আপা বলা হয় দিদিমণিদের দিদিমণিও বলা হয় আপাও বলা হয় হ্যাঁ তো যেটাকে তোমরা ম্যাডাম বলো কিংবা মিস বলো ওই সোমা আপা তো সোমা ম্যাডামের কি করানো শেষ পড়ানো শেষ ক্লাসের সবাই খুশখুশ করছে এবার সবাই কি হয়ে গেছে কিছু মানে চঞ্চল হয়ে গেছে সবাই সবাই অস্থির হয়ে আছে যে কি মানে কিছু একটা হবে হ্যাঁ তো এবার দেখো সোমা আপা কি বললেন বললেন যে আজ একটা ভারী মজার দিন হ্যাঁ সোমা ম্যাডাম বললেন যে আজ একটা ভারী মজার দিন নীনা হচ্ছে একটি ছাত্রীর নাম হ্যাঁ তোমাদের মতো একজন ছাত্রীর নাম হচ্ছে নীনা নীনা জিজ্ঞেস করলো কেন আপা হ্যাঁ যেমন তোমরা যদি বলো যে কেন মিস ওভাবে হ্যাঁ তো এবার সোমা আপা কি বললেন দেখো সোমা আপা বললেন আজ গাছ লাগানোর উৎসবের দিন গাছ আজ হচ্ছে গাছ লাগানোর উৎসবের দিন হ্যাঁ আমরা সবাই মিলে মজা করে গাছ লাগাবো একটা উৎসব মুখরিত দিন এটা মজা হবে না বাসায় তো একা একা লাগায় ভালো লাগে না তেমন একটা তাই না একা একা লাগায় কিন্তু সবাই মিলে যখন গাছ লাগায় দেখিও খুবই ভালো লাগে তখন হ্যাঁ দেখো তো সোমা আপা বললেন যে আজ গাছ লাগানোর উৎসবের দিন তো এখন রবি হচ্ছে একটি ছেলের নাম হ্যাঁ রবি রবি কি বলল গাছ লাগাতে হবে কেন আপা রবি বলল যে গাছ কেন লাগাতে হবে জিজ্ঞেস করছে কাকে সোমা আপাকে সোমা মিসকে হ্যাঁ কে জিজ্ঞেস করলো রবি জিজ্ঞেস করলো হ্যাঁ এবার দেখো এবার সোমা আপা কি বললেন গাছ যে আমাদের কত কাজে লাগে সেটা তো আমরা সকলেই জানি হ্যাঁ গাছ আমাদের কত কাজে লাগে সর্বপ্রথম হচ্ছে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় হ্যাঁ যা আমরা নিঃশ্বাস নিয়ে মানুষ প্রাণী সকল প্রাণী আমরা বেঁচে থাকি সেই যে অক্সিজেন যেটা আমরা পাই সেটা গাছই দেয় আমাদেরকে হ্যাঁ তো সেজন্য সোমা আপাও বললেন গাছ যে আমাদের কত কাজে লাগে ফুল দেয় ফল দেয় ছায়া দেয় তাছাড়া অক্সিজেন দেওয়া ছাড়াও গাছ আমাদের কী দিচ্ছে ফুল দিচ্ছে ফল দিচ্ছে হ্যাঁ তো আবার কি গাছের ছায়া পেয়ে আমরা বসে থাকি গাছের নিচে বাসা করে ঠান্ডা হয়ে থাকে আমাদের ঘর বাড়ি তাই না আর সেজন্য তো সোমা আপার জন্য বললেন যে গাছ আমাদের কত কাজে লাগে দেখো হ্যাঁ তো এবার সবাই যখন সবাই এখন বলল চলো চলো বাগানে তাহলে সবাই একসাথে বলে উঠলো ছাত্রছাত্রীরা যে চলো চলো বাগানে হ্যাঁ চলো সবাই বাগানে চলো বাগানে নতুন গাছ লাগাবো আগেও গাছ ছিল কিছু তবে আজকে উৎসবের দিনে আবার নতুন করে তারা কি করবে গাছ লাগাবে হ্যাঁ তো দেখো এবার সবাই বাগানে গেল এবার কি করলো ছাত্রছাত্রীরা সবাই মিলে বাগানে গেল স্কুল থেকে বের হয়ে কি করলো সবাই বাগানের দিকে গেল এবং সেখানে গিয়ে কি দেখলো দেখো দেখলো সব ক্লাসের ছেলেমেয়েরা কাজ করছে এবং তারা দেখলো যে সোমা আর রবিদের ক্লাসের ছেলেমেয়েরা দেখলো যে ওরা ছাড়াও অন্যান্য ক্লাসের সব ছেলেমেয়েরা কাজ করছে ওরাও বাগানে নেমে গেল তারা কি করলো তাদের সাথে তারাও বাগানে নেমে গেল হ্যাঁ ওই প্রথম শ্রেণীর বাচ্চারাও তখন ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরাও কি করলো অন্যান্য সব ক্লাসের মতো তারাও বাগানে নেমে গেল মাটি খুঁড়ে গাছ লাগালো এবং তারা কি করলো গাছ লাগাতে হলে
কি করতে হবে, মাটি খুঁড়েই তো গাছ লাগাতে হয়, বুঝতে পেরেছ? তো তারা কি করলো, মাটি খুঁড়ে গাছ লাগালো, সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল, এবং তারা কি করলো, সবাই মিলে কি করলো, গাছের গোড়ায় পানি দিল। যদি পানি না দেয় তাহলে গাছ কিন্তু বাঁচে না। হ্যাঁ, ওরা রোজ গাছে পানি দেয়, এবং রোজ হচ্ছে প্রতিদিন ওরা কি করে, পানি দেয়। হ্যাঁ, তো ওরা মাটি খুঁড়ে গাছ লাগানোর পরে সকলে মিলে গাছের গোড়ায় পানি দেয়, এবং এরপরেও তারা প্রতিদিন ওই গাছগুলোতে পানি দেয়। তারপর দেখো গাছগুলো কি হলো, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে, তারপর গাছগুলো কি হলো, ধীরে ধীরে বাড়তে থাকে। হ্যাঁ, ওই যে পানি দিচ্ছে, তারা যত্ন করছে গাছের, তো সেহেতু গাছগুলো এবার আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে। তারপর ওই গাছগুলো দেখে ওদের মন খুশিতে ভরে ওঠে, এবং ওই গাছগুলো দেখে তাদের মন কি হয়ে ওঠে, খুশিতে ভরে ওঠে। হ্যাঁ, এই হচ্ছে তাহলে গাছ লাগানোর উৎসব। হ্যাঁ, তাহলে এবার যদি প্রশ্ন করা হয়, দেখো তাদের ছাত্রছাত্রীদের শিক্ষকের নাম কি, তাহলে ওদের কি কি নাম, সোমা ম্যাডাম, সোমা আপা। হ্যাঁ, তারপর তারা কি করলো, গাছ লাগানোর উৎসব পালন করলো, তারা কি করলো, গাছ, তারপর গাছে গাছ মাটি খুঁড়ে গাছ লাগালো সবাই মিলে, তারপর গোড়ায় পানি দিল, এবং রোজ সেখানে পানি দেয়, গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। হ্যাঁ, তাহলে তার সেগুলো দেখে গাছ যখন বড় হতে থাকে, তখন সেই দৃশ্য দেখলে তোমাদেরও ভালো লাগবে, তোমরাও বেশি বেশি করে গাছ লাগাবে। তাহলে আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আমি আগামী ক্লাসে যুক্তবর্ণ করাবো, শূন্যস্থান পূরণ করাবো। হ্যাঁ, ঠিক আছে, তো তাহলে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে, তাহলে সবাই ভালো থেকো, বাই।